हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल कुकिंग फ्यूशन बांग्ला। आज के आमी आपनादेर के करे देखाबो आइसिंग सुगार। बेकारीर बेश किछु रेसिपी तैरिते खुबी प्रयोजनीय एकटी उपकरण होच्छे आइसिंग सुगार। अनेके एटाके कनफेक्शनारी सुगार बोले, आबार अनेके बोले पाउडार सुगार। तबे घरे तैरि करा जाय खूब अल्प समये एबं खूब सहजेई। तो चलुन देखे निया जाक किभाबे तैरि करते हय एई आइसिंग सुगार। प्रथमेई आमरा मेजारमेंट कापे 2 কাপ চিনি দিব। অবশ্যই আস্তদানা সাদা চিনিটা দিতে হবে। মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিয়ে এর সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 চামচ। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটার সাথে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব। ব্লেন্ডারে জারটা অবশ্যই শুকনো এবং পরিষ্কার হতে হবে, অন্যথায় ভিজা অবস্থায় যদি আপনারা এই চিনিটা দেন সেক্ষেত্রে এই পাউডারটা কিন্তু খুব ভালোভাবে হবে না। তো এখন আমরা একটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিব অথবা পাউডার করে নিব। তো খুব ভালোভাবে পাউডার করে নিতে হবে এবং কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে, অন্যথায় নিচের গুলো হয়ে যাবে, উপরে গুলো আস্তদানা রয়ে যাবে। তো আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নিব, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এভাবে আমরা বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, ব্লেন্ড করে নিব এবং আবারও একটি চামচ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করে দিব। বেশ কয়েকবার এভাবে আমরা নেড়েচেড়ে দিব এবং যতক্ষণ পর্যন্ত পাউডার না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার এটা পাউডার করা হয়ে গিয়েছে। এখন আমি একটি চালনির মধ্যে এটাকে চেলে নিব, অবশ্যই চেলে নিতে হবে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে পাউডার করা হয়ে গিয়েছে। তো এখন আমি একটি চালনির মধ্যে এটুগুলাকে ভালো করে চেলে নিব, অবশ্যই চেলে নিতে হবে, অন্যথায় কিন্তু আস্ত যে গুটি গুটি কিছু থেকে যাবে সেগুলো পরবর্তীতে জমাট বেঁধে যাবে। তো আমরা এগুলাকে ভালো করে চেলে নিয়ে অবশিষ্ট অংশগুলো ফেলে দিব। তো আমার আজকে কত সুন্দরভাবে, দেখুন কত সহজভাবে এই আইসিং সুগারটা বাসায় তৈরি করে ফেলেছি। তো আপনারাও এভাবে তৈরি করে ফেলবেন। আর বেকিং এর বিভিন্ন বেকিং আইটেমে বা হুইপ ক্রিমে কিন্তু আমাদের এই আইসিং সুগারটা লেগে থাকে। তো আপনারা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।